করে আর ওখানে আর ওখানে আমার থেকেও ভালো হয়েছে। তো আজকে আমি শুরু করছি আমার বাংলা ব্লগ। তো আমরা না চিলি চিকেন আর ফ্রাইড রাইসের খোঁজ পেয়েছি 40 টাকায়, বেসিক্যালি সন্ধান পেয়েছি বলতে পারো। বেকার আমরা খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমার, বেকার আমরা খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমার, আর আমার থেকে বড় বেকার এই যে এরও খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তো আমরা এই খাবারেরই খোঁজ করে বেড়াই অ্যাকচুয়ালি, তো সেটারই সন্ধানে আমরা বেরিয়েছি। এখন রয়েছে 1-3 জগদার দোকান, চাটা খেয়ে এবার বেরোবো। তো তোমরা সাথে থাকো আমাদের সাথে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড গাইস। এটা হলো স্টেডিয়ামে জগদার দোকান, 1-3 বলে সবাই চেনো আই গেস আমরা অশোকনগরে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, ওখানকার চা আমার খুবই ফেভারিট। আমরা খুঁজে খুঁজে ফাইনালি চলে এসেছি দোকানটাতে, মানে অজস্র পরিশ্রম বড় ল্যাঙ্গুয়েজ, যাই হোক। তো এখানে খুঁজে খুঁজে আমরা চলে এসেছি, এবার ডিটেইলসে সবকিছু আমরা জানবো কি কি পাওয়া যায় কি কি আছে। এখানে পাওয়া যায় 40 টাকায় ফ্রাইড রাইস, চিলি চিকেন, 4 পিস চিলি চিকেন দিয়ে রাইস দিয়ে 40 টাকা। আচ্ছা হ্যাঁ। আর শাহি চিকেন, এটা যেমন শাহি চিকেন মাথা তোমার একদম স্পেশাল মেনু এটা। আচ্ছা এটা শাহি চিকেন, এটা হচ্ছে কম্বো হচ্ছে 60 টাকা রাইস, শাহি চিকেন আর রাইস দিয়ে 60 টাকা। আর চিকেন কষা দিয়ে তোমার 50 টাকা রাইস দিয়ে। আচ্ছা আর রাইস বলতে মানে ফ্রাইড রাইস দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমার মটন কষা দিয়ে 70 টাকা, মটন কষা দিয়ে 70 টাকা। তোমার কাছে অ্যাভেলেবেল আছে এটা এখন? মটন কষা আজকে অর্ডার ছিল তো শেষ হয়ে গেছে 50 কিলো, বুঝেছো? তো এটা তোমাদের যেহেতু স্পেশাল এটা তো ট্রাই করবো। হ্যাঁ তারপর এখন আবার চিকেন চাও পাওয়া যায়, এক চিকেন দিয়ে 50 টাকা। তোমরা দেখতেই পাচ্ছ পুরো ঘরের মতো হাউস হাউস ফিল হচ্ছে, মানে হাউস মেক খাবার সবই। কোয়ান্টিটি দিয়েছে, মানে এটা তো আমি খেয়ে শেষ করতে পারবো না, শেষই করতে পারবো না আমি এটা খেয়ে। যাই হোক, তো অনেক তো কোয়ান্টিটি দিয়েছে, আর 40 টাকায় চিলি চিকেনের পিস, 4 পিস দিয়েছে চিলি চিকেন। তাড়াতাড়ি খেয়ে বলবো, খুবই এক্সাইটেড আমি খাওয়ার জন্য, আর কথা বলতে পারছি না। চিলি চিকেনের গ্রেভি কি দারুণ হয়েছে গো চিলি চিকেনটা। তোমরা তো হজমে কাকে বলছি, এই দেখো অপোজিটে রয়েছে দিদি দাঁড়িয়ে, তো ওনাকেই বলছি যে কি দারুণ হয়েছে চিলি চিকেনটা। মানে আমি খুব ভালো না চিলি চিকেন বানাই, নিজের প্রশংসাই নিজে করছি হ্যাঁ, কিন্তু মানে আমার থেকেও ভালো হয়েছে চিলি চিকেনটা। মানে বলো ডিটেলসে, মানে পুরো অ্যাড্রেসটা তুমি একটু বলে দাও। অশোকনগর কল্যাণগড় রকেট লেন। আচ্ছা ঠিক আছে, ওখানে আমাদের দোকান, মানে ঢুকেই মানে বাদিকে বাদিকে। আচ্ছা নামটা হচ্ছে মা তারা ধাবা, মা তারা ধাবা, মা তারা। খেতেই পারিনি।
হাবড়া অশোকনগরে আছো, তারা কোথায় কোথায়, তারা তাড়াতাড়ি চলে আসো এখানে, এত অ্যাফোর্ডেবল প্রাইসে এরকম খাবার। মানে এখন তো একটা চিকেন রোল, চিকেন রোল মোটামুটি 50 টাকা 60 টাকা, সেখানে শাহী চিকেন উইথ রাইস এতটা কোয়ান্টিটি 60 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, ভাবতে পারছো? মানে 60 টাকায় এত কিছু! তো তাড়াতাড়ি চলে আসো কল্যাণগড়ের এখানে। হয়ে গেছে, কিন্তু এই যে এই বাবু এখনো খেয়ে যাচ্ছে। কি খেয়ে যাচ্ছে, তুমি কি খাচ্ছ এখন? আমিও খাবার নষ্ট করি না, বাট আমি সিরিয়াসলি খেতে পারিনি পুরো এক প্লেট। যাই হোক, তোমার ডিটেল অ্যাড্রেসটাও পেয়ে গেছো, এখানে কি করে আসবে তার অ্যাড্রেসটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডিটেল ফোন নাম্বারও দেওয়া থাকবে, তো তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর এখানে কিন্তু মানে ভীষণ, তোমরা দেখতে পাচ্ছ একটা বাড়ি, লিটারালি এটা একটা বাড়ি, বাড়ির গেটের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো পুরো হোমমেড খাবারই তোমরা পাবে। ইউজুয়ালি দোকানে কি হয়, একটু মানে তেল মশলাটা একটু ইউনো, বুঝতে পারছো কি বলছি, বাট এখানে পুরো নিট অ্যান্ড ক্লিন, দেখেই মনে হবে যে হোমমেড, আর খেয়ে তো হোমমেডই আমার লেগেছে। তো আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে, তোমরা একবার এসো, এত অ্যাফোর্ডেবল মানে প্রাইসে এত ভালো খাবার সিরিয়াসলি খুব কমই দেখা যায়, অ্যাটলিস্ট আমি তো খুব কম দেখেছি। মোটামুটি খোলা থাকে প্যাকিং সিস্টেম আছে, বা খুবই ভালো, ওটাই ভালো লেগেছে। আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি প্যাকিং করে। আমি আমার জন্য কিন্তু নিচ্ছি না, আমি আমার জন্য না না সিরিয়াসলি আমি আমার জন্য আমি নিচ্ছি না। এই যে আরেক প্যাকেট নিয়ে নিয়েছে, তো দু এই এক প্যাকেট ও হাতে দেখাচ্ছে ঢং করে, আর ওখানে আমরা এখানে ফার্স্ট এসেছিলাম, তো এটা হচ্ছে এখানে বিরিয়ানি পাওয়া যায় 40 টাকার, তো এটা আমরা নেক্সট টাইম আসবো, অবশ্যই আসবো। তোমরা কমেন্ট সেকশনে জানিও যে এটার রিভিউ তোমরা দেখতে চাও কি না। তো এখান থেকে আমাদের বললো যে ওখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাওয়া যায়। তো কমেন্ট সেকশনে জানাও যদি তোমরা একটা ডেডিকেটেড ভিডিও যদি চাও অ্যাবাউট দিস ফালুদা, বাট জাস্ট অসাম। গরমের দিনে আমি নিয়েছি বাদাম শেক, চকলেট মানে চকলেট দিয়ে দিয়েছে উপরে, আর একটা নিয়েছি হচ্ছে এই যে এটা একটা ফালুদা, রোজ ফালুদা, বাট এটা আমার অতটা ভালো লাগে না, তো আমার এটা বেশি ভালো লেগেছে। যাই হোক, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও, কোন খাবারের রিভিউ দেখতে চাও, কোথাকার খাবারের রিভিউ দেখতে চাও, কমেন্ট সেকশনে জানিও। বাই।